আসসালামু আলাইকুম। বার্ডস হেলথ কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা রাখছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আল্লাহর রহমতে আপনাদের পাখিও ভালো আছে। আপনাদেরকে সরাসরি আজকে নিয়ে চলে এসেছি নূপুর মার্কেটে, যে মার্কেটের পরিবর্তন আসলেই আমাকে খুশি করে। যে আশা রাখছি পুরো ভিডিও দেখলে আপনারাও হয়তো বা অনেক খুশি হতে পারেন, কজ এখানে মূলত ছোট থেকেই কিন্তু চট্টগ্রামে একটা মাত্র বড় পাখির বাজার, যেখানে একটা মার্কেটের মধ্যে রয়েছে অনেকগুলো দোকান, যেসব দোকানে সব দোকানের মধ্যেই কিন্তু মূলত পশু পাখি, হাঁস মুরগি, এই ধরনের অ্যানিমেলসগুলো কিন্তু মূলত পাওয়া যায়। যার জন্য ছোট থেকে কোনো কারো যদি কোনো পাখি লাগে তাহলে সরাসরি কিন্তু বলতে হতো যে নূপুর মার্কেটের কথা। তো সেই তুলনায় আজকের এই পরিবর্তন অনেক আমাকে খুশি করে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে হরেক রকমের কুনোর, বিভিন্ন মিউটেশনের কুনোর, যেগুলো মূলত লোকাল ব্রিড এবং সরাসরি ইম্পোর্টার থেকে পাখিগুলো নিয়ে বাসায় ব্রিড করানোর পর যে বেবিগুলো পাওয়া যায় সেই বেবিগুলো মূলত এখানের মধ্যে সেল করা হচ্ছে। এবং শুধু এটা নয়, ইম্পোর্টেড পাখিও রয়েছে। তো এই পরিবর্তন অবশ্যই সবাইকে হ্যাপি করে, এবং এই পরিবর্তনের ফলে কিন্তু নতুন নতুন মিউটেশনের নতুন নতুন পাখি প্রত্যেক পাখালি পালতে পারবে। এই সুযোগটা শুধুমাত্র নূপুর মার্কেট এখন করে দিয়েছে। এবং শুধু তাই নয়, এখানে যে দেখতে পারছেন লাভ বার্ড, বিভিন্ন মিউটেশনের লাভ বার্ড, যা আপনাদেরকে অবশ্যই অবাক করবে। শুধু তাই নয়, এখানে যে জিনিসটা আমাকে মুগ্ধ করে সেই জিনিসটা হলো যে বর্তমানে পাখি যে ভিডিওগুলো দিচ্ছি আমি আপনাদেরকে, সে প্রত্যেকটা পাখি দেখা যাচ্ছে সুস্থ সবল, যা আপনারা নিলে নিশ্চিতভাবে ঠকবেন না। মূলত আগের ভিডিওতে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখা যাচ্ছে যে অনেক রকমের রোগী পাখি থাকে। তো এই তুলনায় কিন্তু বর্তমানে অনেক পরিবর্তন ঘটেছে। হ্যাঁ, তো প্রত্যেক দোকানের ভিডিও আমি দিচ্ছি না, কয়েকটা দোকানের ভিডিও দিচ্ছি। যদি এখানে ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পারছেন বিভিন্ন রকমের ককাটেল এবং আরও রয়েছে বিভিন্ন রকমের খরগোশ, যা আপনাকে অবশ্যই মুগ্ধ করতে পারে। এখানে দেখতে পাচ্ছেন খরগোশের ছানা, যদিও অনেক কম দাম, আপনার 350 টাকা করে পেয়ার খরগোশের ছানা এই মার্কেট থেকে মূলত আপনারা সংগ্রহ করতে পারবেন। শুধু তাই নয়, আরও বিভিন্ন রকমের বাজিগার রয়েছে এই পাখির দোকানে। যদি আমি আপনাদেরকে আরও সাজেস্ট করি, যেহেতু নর্মাল পাখি এখন আসছে না, এখন পাখির দাম অনেক পড়ে গিয়েছে, তো সেই তুলনায় কিন্তু আপনারা চাইলে রেনবো বাজিগার এই পাখির হাট থেকে কালেক্ট করতে পারেন, এবং বিভিন্ন রকমের ডায়মন্ড ডাফ আপনারা পাখির বাজার থেকে কালেক্ট করতে পারেন, কারণ বর্তমানে পাখির দাম অনেক কম। তো সেই তুলনায় আপনারা ডায়মন্ড ডাফ 800 থেকে 1000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এবং লাভ বার্ড যদি বলি, বিভিন্ন মিউটেশনের লাভ বার্ড রয়েছে 3500 থেকে শুরু করে 4000-এর মধ্যে পাবেন। এবং শুধু তাই নয়, গিনিপিকও রয়েছে। গিনিপিক বলতে যেগুলো মূলত বাইরের দেশে ইঁদুর, ইঁদুর তো আমরা মোটামুটি অনেকজনেই চিনি, তো বাইরের দেশের ইঁদুরকেই গিনিপিক বলা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু খরগোশের ছানা রয়েছে, এগুলোর দাম হচ্ছে 350। এবং শুধু তাই নয়, এখানে আরও রকম আরও অনেক রকমের বাজিগার পাখি রয়েছে, যা বর্তমান বাজারে একদম খারাপ। আপনারা চাইলে, যারা পাখি নতুন পাখি নিতে যাচ্ছেন, তারা চাইলে এখন কালেক্ট করতে পারে। আর হ্যাঁ, নেওয়ার আগে অবশ্যই আপনাদেরকে একটা কথা মাথায় ঢুকিয়ে দিই, কারণ যেই পাখি নেবেন না কেন, আগে পাখির অ্যাক্টিভিটি কেমন দেখবেন, পাখিটা সুস্থ আছে কি না দেখবেন, পরবর্তী আপনারা সেই পাখিটা কালেক্ট করবেন এবং সেই পাখিটা আপনারা নেবেন। এর আগে কোনো পাখি নেবেন না। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন।